বন্ধুরা এবার দুর্নীতির অভিযোগ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল পদে এবং তার জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবেল পদে নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা তোমরা জানো ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কনস্টেবেল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পদে ইতিমধ্যে কিন্তু ন হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে কিন্তু আগেরবার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের কনস্টেবল পদে এবার কিন্তু দুর্নীতির অভিযোগ ভিডিওটা আমরা পুরোটা দেখবো তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবো তার আগে বলব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এসআই এবং কনস্টেবল পদের যে ক্লাস অঙ্ক ক্লাস জিআই ক্লাস এবং জিকে ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তোমাদের জন্য আলাদা করে একটা টেলিগ্রাম চ্যানেল করে দেওয়া হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তাহলে চলো আমরা দেখে নেবো সেই খবরটা নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার নিয়োগের চিঠি পাঠানোর কথা তার আগেই নিয়োগে দিল কলকাতা হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখো রাজ্য পুলিশের পুরুষ বিভাগে কনস্টেবল পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিত দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগে দুর্নীতির সংক্রান্ত মামলা এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দেখো কি বলছে যে মামলাকারীদের চাকরি প্রার্থীদের আইনজীবী জানান দু সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল প্রকাশ্যে এনে দুর্নীতির অভিযোগে তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শতাধিক প্রার্থী অর্থাৎ যে রিক্রুটমেন্ট দু সালে হয়েছিলো সেখানে কিন্তু গডমিলের কথা এনে শতাধিক চাকরি প্রার্থী কিন্তু অভিযোগ করেছিল এদের অভিযোগ এদের এরা ইন্টারভিউতে পাশ করলেও এদের প্যানেলে এদের নাম ছিল না এই অভিযোগে এরা প্রথমে স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা হয় কিন্তু সেখান থেকে ফিরতে হয় তাদের নেক্সট দেখো কী বলছে নেক্সট কি বলছে যে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মামলাকারী চাকরি প্রার্থীরা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্যাটকে দ্রুত মামলা শুনানি নিষ্পত্তি করার নির্দেশ দেয় কিন্তু চলতি বছরের আঠই জানুয়ারি স্যাট জানিয়ে দেয় স্যাটে দুইজন বিচারকের একজন বিচারক অনুপস্থিত থাকায় তারা কিন্তু যে রায় শোনাতে পারবেন না কী বলছে দেখো যে এই পরিপ্রেক্ষিতে ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মামলাকারী চাকরি প্রার্থীরা বুধবার হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন জানান মামলাকারীর আইনজীবী আইনজীবীর বক্তব্য বৃহস্পতিবার থেকে রাজ্য সরকারের সফল চাকরি প্রার্থীদের নিয়োগের চিঠি পাঠাবে সেক্ষেত্রে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু এটা যে চিঠিগুলো পাঠানোর কথা ছিল কিন্তু সেক্ষেত্রে আজ শোনানো হোক অর্থাৎ রায় আজ শোনানো হোক এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ঠিক আছে তো সুতরাং এখানে কলকাতা হাইকোর্ট আপাতত স্থগিত দিয়েছে এবং দেখা যাক যে আপকামিং কি হয় সেটা কিন্তু দেখার বিষয় এবং তোমাদের যে আপকামিং যে পরীক্ষার কনস্টেবল এবং এসআই আসছে সেটা তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও দেখো এরকম বিক্ষিপ্ত ঘটনা তো প্রত্যেক পরীক্ষায় ঘটে তার জন্য নিজের প্রিপারেশানটাকে খারাপ করবে না একদম ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও যাতে তোমরা তোমাদের যে নামটা চাকরির লিস্টে দেখতে পাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ